আজকে যে ভিডিওটা বা যে ব্লগটা তোমরা দেখবে সেটা একটু স্পেশাল ব্লগ। এটা পুরোটাই বাপির মজা নিয়ে। বাপি আমাদের সাথে কিরকম ছিল, কিরকম করত, কিরকম ভাবে মায়ের পিছনে লাগত, সেই ছোট ছোট ক্লিপিংসগুলোকে নিয়ে আমি একটু চেষ্টা করেছি একটা বাপির মতন করে, বাপি যেরকম ছিল সেটাকে ধরে রাখার। আর আমার কাছে ইউটিউবের সত্যি এটা একটা বড় দান, এটা ইউটিউবের কাছে থ্যাঙ্কস যে তার ছোট ছোট ভিডিওগুলো রয়ে গেল, সেগুলো আমরা দেখতে পারবো। তো সেই মজা কিছু একসাথে করে নিয়েছি, তো করে নিয়ে সেগুলো তোমাদের সাথে বাপি কেমন ছিল সেটা শেয়ার করব বলে। তোমরা দেখেছো, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা জানো বাপি কতটা মজাদারে মানুষ ছিল, কি ইয়ার্কি মারতো, ইয়ার্কি করতো সব সময়, ঠাট্টা ইয়ার্কি রান্না বান্না এই নিয়ে থাকতো। তো সেটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতে চাইলাম, যাতে খুললে আমরা তিন বোন দেখতে পাই, আমরা বাড়ির সবাই দেখতে পাই, আনন্দ করতে পারি। আজ ভিডিওগুলো দেখছিলাম, আমি হাহা করে হাসছিলাম জানো তো, মানে সত্যি এত মজা লাগছিল, এই ভাবেই যেন বাপি আমাদের মধ্যে থাকে। ক্লিপিংসটা দেখবে সেটা হচ্ছে আমরা একসাথে, মানে আমাদের ফুল ফ্যামিলি একসাথে আমরা মানে বিজয়া দশমীটা, বিজয়া সম্মেলনী, মানে মা বাপির বাড়িতে খাওয়া দাওয়া করে বিজয়া সম্মেলনী করব বলে গিয়েছিলাম। মা বানিয়েছিল চাউমিন আর বাপি বানিয়েছিল দম বিরিয়ানি, দুর্দান্ত। আমার বাড়িতে একজন আপনি আছে দারুণ দারুন বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি দারুন দারুন, তোমরা দেখো প্লিজ, দারুন বিরিয়ানি হয়েছে, ওই দিক থেকে স্যালাডে চাহিদা আসছে। কেমন হয়েছে? যে ক্লিপিংসটা দেখবে এটা মা বাপি আমরা সব ক্যাফেতে গিয়েছিলাম, সেই ভিডিওটা, সেই ব্লগটা, এটাই আমাদের সাথে লাস্ট বেরোনো, লাস্ট ক্যাফেতে যাওয়া। বাপির সব সময় কথার মধ্যে মায়ের পিছনে লাগা তো থাকতোই, মা এটা দিতে পারে না, ওটা ভুলে যায়, এই করে সেই করে। এবার তোমরা দেখো মা বাপি যে আমাদের বাড়ি এসেছিল সেখানকার কিছু মজাদার ঘটনা, ভাবতে পারবে না মানে কি সেদিন হয়েছে। এই দেখো বাপি এসছে, নার্স কি করছে দেখো, শুধু দুধুনো এসছে না তো, দুধুনো এসেছে, ওই দেখো বল নিয়ে একবার আদর করো, আগে আদর করো। অল্প দে, অল্প দে, বাপি দাদা অত পারে না, এর অর্ধেকেরও কম দে, ঠিক আছে। একটু চিকেন টিকেন দেখে দে, ব্যাস। বাপি এনেছে জিলিপিটা দেখো, কি বড় চাই, মা এনেছে, আবার আমি বলেছি বাপি এনেছে, বলে এই মা এনেছে বল, আচ্ছা মা এনেছে, এটা তো বাপি এনেছে, কামদেনি, এটা আমরা খুব ভালোবাসি।
এই মিষ্টি মিষ্টি লোভাতে এখানে আরেকজন আছে কি মিষ্টি এনেছে বাপি দাদা এনেছে নাটো এই দাও 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 না এখন না এই দেখো লেজেন আছে মিষ্টির প্যাকেট দেখে এখন না এই বাপি দাদা আনবে খাবে ভাত মাংস কম খাবে পাস্তা এত বেশি ভালো লেগেছে তাই কি না বলছে পাস্তা বেশি করে দে বেশি ভালো হয়েছে এটা কি গো মা হ্যাঁ তুমি তো তাই বলে সত্যি বলো কি হয়েছে দু প্লেট খেলাম তো পাস্তা দু প্লেট পাস্তা খেয়েছে কি বলছে বাপি দাদা কি বলছে কি বললে বলো আমি কি করেছি একটু দেখিয়ে দিই এটা খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে ভালো হয়েছে না এটা শিম বাটা শিম বাটা কি করে করি তোমাদের বলে দিতে পারি যদি মানে তোমরা চাও ফিশ ফ্রাই বাকি তো তুলে দিয়েছে কেন তুলে দিয়েছো বাপি না এটা মাটন আছে এই দাঁড়া হাতে সরা এই দেখো এটা হচ্ছে মাটন ফিশ ফ্রাই তো বাপি দাদা একটু তুলে রেখেছে এখানে খাচ্ছে এই যে ডাল আর শিম বাটা দেখলে আর লাউ এর একটা তরকারি করেছে সেটা রাত্রের জন্য দিন করেছে ওটা আমি দিয়ে দেবো মা কেমন করেছে মা কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে ভালো হয়েছে মানে খেতে দিবি না এটা ভালো হয়েছে শিম বাটা মাটনটা এই দেখো তোমাদের দেখাচ্ছি বড় পাও ছোট পাও বড়া পাও মানে হচ্ছে বড়া দিয়ে পাও বাপি বলছে বড়া পাও ছোট পাও আমি চিনি দেবো না জাগারি দেবো চিনি দাও চিনি একটু গরম করে কালো জল নয় একটু চায়ের টেস্টটা যাতে আসে মা এত বাজে চা করেছে আবার সবাই চা বাজে করি মনে আছে ওই দাদাও বলেছিল রং হলেই হলো কোনো টেস্ট নেই না সবাই আবার বাবাই মশা মারছে এখানে আবার সবাই আবার করে চা ফেরত পাঠিয়ে যাবার খাবে বাবাই চা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছিল আর বলছো টেস্টও নেই কিছুই নেই শুধু রং কালার হয়েছে কালার হয়েছে মা ওটাই ভালো করে তো কালার চা খাচ্ছি না রং করে জল খাচ্ছি কিছুই বুঝো এবার দেখি কে বলো কেমন ঠিক আছে এবার তুমি মানে একটু গন্ধ এসেছে তার মানে তুই একশো গ্রাম চায় এক মাস চালিয়েছি এটা গন্ধ একটু ছেড়েছে ঠিকই কিন্তু কথা হচ্ছে যে কোয়ান্টিটিটা তো কোয়ালিটি বলে এক চামচে দিয়ে তুই একশো জনের চা তৈরি করবি জিজ্ঞেস কর না আছে তো সামনে তো বোঝা আছে সারাদিনই তো কাজ করে রান্না করা বাথরুম যাওয়া পিছনে লাগছে মায়ের পিছনে লাগে ভীষণ বাপি কেন আমরা অ্যাকচুয়ালি বাইরে আমরা যখন কোথাও বাইরে যেতাম ও তো কোনো মানে ইয়েতে থাকতো ফ্রেশে থাকতো না ও তো মা বাপির কাছেই থাকতো ওর মা বাপির কাছে আবদারটাই ভীষণ প্লাস বাপি আরকে খাট থেকে নামিয়ে ও শুধু বালিশে মাথা দিয়ে ওই দেখো নাটু পড়ে যাবে তো বাপি দাদা পারবে না শোনা পড়ে যাবে নাটু দেখো রাজরটা দেখো সেটা তো তোরা দেখিস নি ক্যামেরা করেছি দেখবি মানে সেই শুয়ে পড়ে বাপি দাদার পায়ে শুয়ে পড়ছে
ওটা ওরকমই আদর কর আর এখানে ওকে পটি করতে নিয়ে যাওয়া এই নিয়ে যাওয়া সব তো বাপি দাদা বাপি দাদা দুদু ওই দেখো ওই দেখো উঠছে দেখো ওই দেখো এখান থেকে উড়ে যাবি তো এত উঠতে পার দুজনের দুটো ফেভারিট ক্যারেক্টার বলো ভালো দুটো গুণ বা ক্যারেক্টার বলো ভালো কিছু দেখি না ভালো করে জোরে বলো সবার সামনে জিজ্ঞেস করে তিতলিকে কি করে করলো রে তোর বাপি দাদা এটা সারাক্ষণ হোয়াটসঅ্যাপ আর ফেসবুক হ্যাঁ দুজনে খুব অ্যাক্টিভ খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বাপি দাদা এখন ছোট নাতনিকে ফোন করেছে বাপি দাদা রুটিন চেক এগুলো সবাইকে এক একবার করে ফোন করে ব্লগিং চ্যানেল খুলে ফেলে তুমি আর বাপি দাদা ঠিক আছে দুজনে সাংঘাতিক ঝগড়া দেখাতে পারবে ঝগড়া করে দুজনে এখনো ভাবতে পারবে না কি গো এখানে ঝগড়া চলছে বাপি দাদা তেল বেশি দিয়ে রান্না করে সেটা দুদুন বলছে তাই দুদুন রোগা হতে পারছে না বাপি দাদা বলছে দুদুন অনেক ভাত খায় তাই দুদুন রোগা হতে পারছে না মোটেও না ভাত ভাত বেশি খাও তুমি বল না আজকে তো তোর ও যে মাপের খায় আমি সেই মাপের খাই এবার কি হলো কি হলো আমার 6 ফুট ও 4 ফুট দেখেছো বালতিটা কোথায় গেল বলছে মা কিছু বলতে চায় না কিন্তু বাপি প্রচন্ড তেল দাও খাবারে প্রচুর আমি তেল দেবো তেল বলতে চলবে চিনির বদলে আমার পেছনে এত বড় মাছ দিয়েছে এত বড় লম্বা এই যে 360 টাকার কত দাম 500 পিস তোমার এই যে আমি তো সাড়ে এই যে আমাদের ম্যাক্সিমাম টিভি চলে 11টা পর্যন্ত ধর 11টা পর্যন্ত আমরা দেখি আচ্ছা তার আগে তো খেয়ে নেওয়া উচিত আর খেয়ে না আচ্ছা খেয়ে না খায় কিনা দেখি হ্যাঁ 12টা সাড়ে 12টা 1টা পর্যন্ত চালিয়ে গেল ফোন নিয়ে কি ফোন কি জানি ওই এক লাইন করে গান হয় বলো আমার ওই বন্ধ হয়ে যায় না যে উঠে যায় হ্যাঁ ও তাই 10 বার ধরে হয়ে যায়7:30 আমি ওঠার আগে ওর রান্না হয়ে যায় এটা বাজে কথা কেউ কোনোদিন ও যা সত্যি কথা বলে না ওর পেছনে হয় ক্যামেরা না হলে লোক লাগিয়ে রাখলে তবে ইয়ে লাগাবে কি বলে সিআইডি কারণ কি বাপি বসে বসে তখন রান্না করবে হ্যাঁ তেল ঝাল মশলা আরে রান্না ভালো লাগে না নয় আমি অতক্ষণ দাঁড়িয়ে রান্না আমি অনায়াসে করতে পারি তুমি তো হাঁটতে পারো হ্যাঁ হ্যাঁ হাঁটবোটা কোথায় রে তুই বাড়ি ঘর বাড়ি সামনে আগুন হ্যাঁ
বেলেগাটা জুতোর কারখানায় আছে জামাই দেখছে খুব ঝগড়া হচ্ছে এখন ওই জন্য অন্য খবর দিচ্ছে না বাবা এই সৌরভ আর প্রেসার করো না সৌরভ না বাবা কিছু হবে না মা রাত্রিরে কিছু খেও না তাহলে দেখে না দেখো একবার কি হয়েছে চিন্তা দাও বাবা ও কিছু হবে না ও এই যে বোম্মেটা দেখে না এই দুজনে যা ঝগড়া এনাকে দেখো আর এনাকে দেখে রাখো তোমরা এরা যা ঝগড়া করতে পারে আর এনাকে যে এত চুপচাপ দেখছো উনি কিন্তু একদম সেটা নয় উনি যা বোম্বাস্ট করতে পারেন তোমরা ভাবতে পারছো না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আমাদের খুব ভাল লাগবে তোমাদের মতটা জেনে আর আমার বাপি এরকমই ছিল আমার নয় আমাদের আমাদের বাপি এরকমই ছিল এইভাবেই যেন আমাদের মধ্যে সে থেকে যায় সে যেন আমাদের আশীর্বাদ করে আমাদের সঙ্গে থাকে আর কি বলবো আমাদের বাপি মানেই হাসি খুশি আনন্দ আর প্রচুর খাওয়া দাওয়া এটাই বলবো যে তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো খুব শান্তিতে থাকো খুব আরামে থাকো খুব মজায় থাকো আর এভাবে আনন্দ করে যেও আর খাওয়া দাওয়াটাও চালিয়ে যেও